বিসমিল্লাহ রহমানির রহিম। অর্থায়নের নীতিমালা বিষয়ে সেই টাইম ভ্যালু অফ মানির বা অর্থের সময় মূল্য অধ্যায়ে ব্যবসায় শিক্ষার্থীদের স্বাগতম। আমি আবদুল্লাহ আমিন আপনাদের সঙ্গে আছি। আজকে আমরা যেটি কথা বলবো যেটি নিয়ে সেটি হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয় বা ফিউচার ভ্যালু ক্যালকুলেশনের যে বার্ষিক বৃত্তি অথবা অর্ডিনারি অ্যানুইটি, এটি নিয়ে কথা বলবো। তো অর্ডিনারি অ্যানুইটি আসলে বিষয়টা এই ধরনের যে বার্ষিক বৃত্তি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যেটি হয় প্রতিবার টাকা জমার পরিমাণটা সমান হয়। এর আগের অধ্যায়গুলো এর আগের লেসনগুলোতে আমরা দেখেছি যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হবে এবং সেই টাকা জমা দেওয়া হবে একটি নির্দিষ্ট সময় পর পর, কিন্তু টাকার পরিমাণটা সমান হবে না। কিন্তু এই ক্ষেত্রে আমাদের টাকার পরিমাণ, জমাকৃত টাকা অথবা উত্তোলনকৃত টাকা, এই টাকার পরিমাণটা সমান হবে এবং সব ক্ষেত্রেই তাই। অর্থাৎ একটা নির্দিষ্ট টাকা নির্দিষ্ট সময় পর পর জমাদান করা হবে। একটা উদাহরণ দিলে আরো পরিষ্কার হয়ে যাবে যে জনাব করিম প্রতি বছর ৫,০০০ টাকা করে আগামী 10 বছরের জন্য ব্যাংকে জমা রাখবেন। তো ব্যাংক যদি 15% হারে সুদ দেয় তবে তিনি 10 বছর পরে কত টাকা পাবেন, বা 10 বছর পরে তার এই 5,000 টাকা করে প্রত্যেক বছর যে জমা হচ্ছে এই টাকাটার ভবিষ্যৎ মূল্য কত দাঁড়াবে। তো এই অঙ্কে একটা ব্যাপার যেটি থাকলো যে এখানে বলে দেওয়া নাই যে টাকাটা তিনি কখন জমা দিবেন, বছরের শুরুতে না বছরের শেষে, এটি উল্লেখ নাই। তো উল্লেখ যদি নাও থাকে সেক্ষেত্রে আমরা ধরে নিব আগের মতো করে যেটি বছর ধরে নেওয়া হবে যে বছরের শেষেই তিনি টাকাটা জমা করবেন। তো এই বছরের শেষে এবং শুরুতে যেহেতু আমাদের দুইটা টার্ম আছে এবং এই দুইটা টার্মের জন্যই দুই ধরনের সূত্র আমরা প্রয়োগ করে থাকি, দুই ধরনের ঠিক না একই ধরনেরই সূত্র, সামান্য একটু পার্থক্য থাকে। তো আজকে আমরা বছরের শেষে অর্থাৎ অর্ডিনারি অ্যানুইটিটা নিয়ে আলোচনা করব। তো অঙ্কে যদি আমরা দেখতে চাই তাহলে যে 5,000 টাকা তিনি জমা করছেন 10 বছরের জন্য 15% সুদ পাবেন, তো এই 10 বছর পরে তিনি 15% সুদে কত টাকা পাবেন। প্রত্যেক বছরের শেষে তিনি, এখানে আমরা বলছি হ্যাঁ, প্রত্যেক বছরের শেষে তিনি 5,000 টাকা করে জমা করছেন, এটি আমরা ধরবো। কেন? যে এখানে কোনো উল্লেখ নেই যে আমাদের কখন তিনি টাকাটা আসলে জমা করবেন। তো এই সূত্রের জন্য আমাদের যেটি করতে হবে যে যখন আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে এবং নির্দিষ্ট টাকা, একটা সমপরিমাণ টাকা আমরা ব্যাংকে বা জমা করছি অথবা কোথাও থেকে পাচ্ছি, তো এই ধরনের হিসাব করতে গেলে আমাদের সূত্রটা হচ্ছে FAOA, অর্থাৎ ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি। ফিউচার ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি সমান PMTটা হচ্ছে আমাদের কিস্তি, এটা পেমেন্ট, অথবা এটাকে আমরা ধরতে পারি এ দিয়েও প্রকাশ করা হয় বিভিন্ন অঙ্কে। তো এটি গেল। তারপরে আমাদের আরেকটি ব্যাপার আসছে যে PMT ইন্টু 1+R^n-1/R, এটি আমাদের মূলত সূত্র ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটির ক্ষেত্রে। অর্থাৎ টাকা জমা দান বা গ্রহণ করা হচ্ছে কখন, বছরের শেষে যদি এটিকে আমরা নির্দেশ করি। তো উপরের অঙ্কটা ধরে যদি আমরা করি তাহলে এখানে আমরা যে সমস্ত কম্পোনেন্ট পাচ্ছি এখানে এলিমেন্ট আর কি, একটা হচ্ছে ফিউচার ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি, অর্থাৎ 10 বছর পরে আমাদের টাকার পরিমাণটা কত হবে সেটি নির্ণয় করতে হচ্ছে, আমরা জানি না, যার কারণে এটিকে হোয়াট দিয়ে রাখা হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে পেমেন্ট, অর্থাৎ তিনি নির্দিষ্ট কতদিন পর পর কত টাকা করে তিনি জমা করছেন এই টাকাটাই, কিস্তির পরিমাণটা অথবা ইনস্টলমেন্ট যেটি বলি না কেন, এটি আমাদের PMT হিসেবে ধরতে হবে। আর ওয়ানটা সূত্রের এক, আরটাকে আমরা আগের মতোই আগের অঙ্কগুলোতে যেমন সুদের হার হিসেবে গণ্য করতাম এখানেও তাই করব। এখানে 100 দিয়ে ভাগ করে নেওয়ার পরে 0.15, অর্থাৎ 1 টাকায় কত পয়সা সুদ পাওয়া যাচ্ছে সেটি আমরা ধরে নিব। এবং এন বলতে বোঝানো হচ্ছে কত বছরের জন্য টাকাটা বিনিয়োগ করা হচ্ছে অথবা কত বছর ধরে টাকাটা আমরা আসলে পাব। তো এই হচ্ছে আমাদের তথ্যগুলো আমরা পেয়ে গেছি এবং এই তথ্যগুলো আমরা অঙ্কে বসায় তারপরে যদি ক্যালকুলেশন করি আমাদের এই অ্যান্সারটি আসবে। তো আমি আশা করব আপনারা নিজেরা অঙ্কটা করার চেষ্টা করবেন, মানগুলো বসে ভিডিও চলতে চলতে আপনার এটিকে পজ দিন, দেওয়ার এই গাণিতিক সমস্যাটা সলভ করার চেষ্টা করেন। এবং অ্যান্সারটা আমি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য এবং আশা করি অঙ্কটা এই গাণিতিক সমস্যাটার আর সমস্যার সম্মুখীন হবেন না ইনশাল্লাহ।
তো আমাদের ম্যাক্সিমাম অঙ্ক, ম্যাক্সিমাম বলতে সব অঙ্কই সাধারণত ইংরেজিতেই করতে হবে বিবিএ তে, যার কারণে আমাদের অঙ্কগুলোকে ইংরেজিতে আমাদের করার অভ্যাস করতে হবে। আমি প্রথমত বাংলায় দেখিয়েছি এই কারণে যে শিক্ষার্থীদের সহজে বোঝার জন্য। এই অধ্যায় শেষে আমি অনেকগুলো অঙ্ক সলিউশন সহ দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য, বিভিন্ন ক্যাটাগরিতে যে সমস্ত অঙ্ক পড়ে সবগুলোতে নিয়ে। তো আরো একটা উদাহরণ যদি আমরা দেখি ইংরেজি দিয়ে যদি বলি, এটা যে এক্সাম্পল, সাপোজ ইউ ওয়ান্ট টু ডিপোজিট টাকা 10,000 এভরি ইয়ার ফর নেক্সট 10 ইয়ার্স, প্রত্যেক বছর আপনি টাকা জমা 10,000 করে টাকা জমা করতে চান আগামী 10 বছরের জন্য, এবং দ্য ব্যাংক পেজ 12% ইন্টারেস্ট, ঠিক আছে, ব্যাংক 12% ইন্টারেস্ট দিচ্ছে এবং দেবে আর কি, অ্যান্ড হোয়াট উইল বি দ্য ফিউচার ভ্যালু অফ দ্যাট ডিপোজিটেড মানি কিংবা অফ ইয়ার ডিপোজিটেড মানি। তো এখানে ওই একই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, যে তুমি 10 বছরের জন্য 10 বছরের জন্য প্রত্যেক বছর শেষে 10,000 টাকা করে জমা করতে চাও, এবং ব্যাংক যদি 12% সুদ দেয় তাহলে কত টাকা এটার হবে, ভবিষ্যৎ মূল্য হিসেবে কত টাকা আসবে। তো ওই একইভাবে আমরা আগের সূত্রটা ধরেই যদি করি এবং সব ব্যাপারগুলো এখানে সেম আসতেছে, এবং উত্তরটাও আমি দিয়ে দিয়েছি, খুব ইজিলি অঙ্কটা করা পসিবল হবে আশা করি। আরেকটা ব্যাপার যে এর আগে আমরা এম এর ব্যাপারটি নিয়ে আলোচনা করেছি আগের লেসনগুলোতে, এই অঙ্কগুলোতে এম আসতে পারে। এখানে এই ব্যক্তিটি যদি প্রত্যেক বছর শেষে না বলে যদি প্রত্যেক মাসে 10,000 টাকা করে জমা করতেন তাহলে আমাদের এখানে এম আসতো। এম এলে যে ব্যাপারটা হবে যে আর যেখানে থাকবে সেখানে এমটা ভাগ হয়ে যাবে এবং এন যেখানে থাকবে সেখানে এমটা গুণ হয়ে যাবে, অর্থাৎ এখানে আমরা এন শুধু 10 বছর বসাচ্ছি আর এখানে গিয়ে এন এর সঙ্গে এমটা গুণ হবে, অর্থাৎ বছরে কত বার এমটা আসছে সেটি এখানে কনসিডারে আনতে হবে এবং সেই হিসাবে অঙ্কগুলো সলভ করতে হবে। আগামীতে আমরা আরো অঙ্ক এগুলো নিয়ে আলোচনা করব, এটি সাধারণ বিষয়গুলো নিয়ে মূলত প্রথম 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 আলোচনা করছি। আর সবার আগে যে ব্যাপারটি দরকার তা হচ্ছে সূত্রটা মুখস্থ করে ফেলা। মুখস্থ করা ফেলা বলতে পুরো সূত্রটাকে মুখস্থ করতে হবে। এই ধরনের অনেক সূত্র আছে ফাইন্যান্সে যেটি মুখস্থ না করলে শিক্ষার্থীরা আসলে করতে পারবে না সাধারণত। তো আমি আশা করব ভিডিওটি দেখার পরপরই আপনারা সূত্রটা মুখস্থ করে ফেলবেন এবং মনে রাখবেন ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, তখনই এই সূত্রটি আমরা ব্যবহার করব যখন আমাদের ভবিষ্যৎ মূল্য বের করতে বলা হবে নির্দিষ্ট পরিমাণ টাকা, অর্থাৎ ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি ডিপোজিট করতে হবে এবং একটা সমপরিমাণ অর্থ এখানে জমা করতে হবে এবং এটি নির্দিষ্ট সময় ধরে চলবে। এবং আরেকটা ব্যাপার, যদি এটা বাৎসরিক ভিত্তিতে হয়, অর্থাৎ সুদ যদি বছরে একবার গণনা করা হয় সেই ক্ষেত্রে আমরা শুধু এন রাখব, এবং সুদ যদি আমাদের একাধিকবার গণনা করা হয়, যেমন এখানে আমাদের থাকে মান্থলি, কোয়ার্টারলি, বায়ো মান্থলি কিংবা হাফ ইয়ারলি, এই ধরনের কথা যদি থাকে উইকলি, সেই ক্ষেত্রে আমাদের এন এর সঙ্গে সেই এমটা গুণ হয়ে যাবে। এম এর মানটা আমি এর আগেও আলোচনা করেছি, আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। এবং এই এটি হচ্ছে আমার এই রেজাল্টটি, আপনারা এখান থেকে এই অঙ্কটাও সলভ করার চেষ্টা করবেন এবং আপনাদের বই থেকেও প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আরেকটা ব্যাপার যে এই অঙ্কটাতে সাধারণত কখন আমরা ধরব এই সূত্রটাকে, যদি বলে দেওয়া থাকে যে বছরের শেষে সেক্ষেত্রেও আমরা এই অঙ্কটা ধরতে পারবো, এবং যদি বছরের শেষে উল্লেখ নাও থাকে, কিছুই যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রেও আমরা এই সূত্রটাকেই ব্যবহার করব। তো আজকে এই ছিল আমাদের আলোচনা। আরেকটা ব্যাপার যে আমাদের ফেসবুক ফ্যান পেজ একটি আছে, এটিতে আপনারা লাইক দিয়ে আমাদের আপডেটগুলো পাওয়ার জন্য অ্যাক্টিভ থাকতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।